হ্যালো, নমস্কার বন্ধু সকল। আজ আমি শপিং করে বলে গেছিলো ভি মার্ট। তো আমি মোটাতে 5,000 টাকার উপর আজ আমি শপিং করলো। তো শপিং করার ফলত আমাকে এই দুইটা স্মার্ট ওয়াচ আজ গিফট হিসাবে দিছে। গিফট হিসাবে মানে একটু দামটু অল্প কম নিছে। গিফট হিসেবে মানে আপনি আমি যদি 5,000 টাকার উপর শপিং করো তো আপনার এই ওয়াচগুলা 199 টাকা দিয়ে লব লাগে। তো আমি আজি 5,000 টাকার উপর শপিং করলো, আরও 199 আরও 199 দুইটাই লয়ে এলো। তো এতিয়া আমি আনবক্সিং করিম, চাওক ইয়ার ভিতর কি কি আছে। ইয়াত লেখা আছে এটো কানেক্ট করো, স্টে অ্যাহেড, 1.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে, ব্লুটুথ কলিং, অ্যাক্টিভ স্পট মোড, হেলথ মনিটরিং, বিল্ট ইন উইথ ফেস ডাস্ট অ্যান্ড সুইট রেজিস্ট্যান্স, ফাইন্ড মাই ফোন, স্মার্ট নোটিফিকেশন। আর এটা কিউআর কোড দিছে, ইট ওয়াজ কি ফলো আস অন সোশ্যাল মিডিয়া টু স্ন্যাপআপর ইনস্টাগ্রামর বারকোড, ফর মোর প্রোডাক্ট শপ অনলাইন অন বারকোড দিছে, স্ন্যাপআপ কানেক্ট প্রো স্মার্ট ওয়াচ মডেল নাম্বার দিছে SUSW00031, MRP প্রাইস দিছে 2499, নেট কোয়ান্টিটি 1, আর নেট ওয়েট ওয়েট আছে 110 গ্রাম। এইটো ম্যানুফ্যাকচারিং ডেট আছে আগস্ট 2023, চাইনার ব্র্যান্ড হয়, এটা গোল্ড পিঙ্ক কালার। এইটো আমার ভিমার্ট, এই যে ভিমার্ট প্লাস লেখা আছে উপরটা, এনেকা হয় স্মার্ট ওয়াচ ভিমার্টে স্পন্সার করে আছে। এটা পিঙ্ক কালার লো, এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক পিঙ্ক কালার স্ট্রিপ আর কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে। স্মার্ট ওয়াচ ইয়ার ভিতরে ধরো সব কি কি আছে, চার্জিং পয়েন্ট, একটু চার্জার লগাব লাগিব, চার্জার লগাই কিনে এতে ইয়াত বহাই দিব লাগিব। তো এটা অলরেডি ফিট হয়ে গেছে, এতিয়া চার্জার লাগাই দিলে এটু চার্জ হব। ইউজার ম্যানুয়াল গাইড, ইয়াত এই স্মার্ট ওয়াচটো কিদরে ইউজ করিব পারি তার সবিশেষ ইয়াত দেওয়া আছে, লাগিলে পরে লব পারে। এতে আমি এটু অন করিম, ডিমার্ট টাইম যে সেট হওয়া নাই, এটু মোবাইল কানেক্ট করার লগে লগে এটু সেট হয়ে যাব ডাটা পাওয়ার লগে লগে। ইয়াত ব্লুটুথ, ফাইন্ড মাই ফোন অপশন, স্টেপ, ব্রাইটনেস অপশন আছে, এবাউট ফোন আছে, ডিভাইস নেম কানেক্ট করো ম্যাক, মডেল নাম্বার দিয়ে আছে, ভার্সন নাম্বার V1.0, স্টেপ লাগালো, এটু মেনু, এটু লক বাটন, আর এটু ফিটনেস ট্র্যাকার, সাইকেল চালু আছে, দৌড়া আছে, জাম্পিং আছে, এটা এটু ব্যাক বাটন বা হোম বাটন দুইটাই কাম করে।
তাহলে ওইটু প্লাগটু সেম। কল আছে, ফোন কন্ট্যাক্ট, কল নোটিফিকেশন, সংস, ক্যামেরা কন্ট্রোল, টুইটার মেসেজ, নোটিফিকেশন বহুত আছে। ইয়াত পিছফালে আছে স্ন্যাপ আপ এক্স, ভি মার্ট, হার্ট রেট সেন্সর মনিটর আছে, চার্জিং পয়েন্ট। কোনটো কালার ভাল লাগিছে আপনাদের কব? এইটো পিঙ্ক কালার না ব্ল্যাক কালার? এইটো কিন্তু এই সেন্সরটো কাম নকরে, এনেকা করলে এটু অন না হয়। বাকি বেলা স্মার্ট ফোন এনেকা হয় যে এনেকা করলে আপনি স্মার্ট ওয়াচটো অন হয়ে যায় অটোমেটিক, আর টাইম শো করে, এইটো এনেকা কাম না হয়। মানে এইটো ম্যানুয়ালি টিপলে হে চাব পড়ব কেমনটা বাজিছে ওয়াচ স্পেস ডিমার্ট। তো আজি আমি শপিং করার ফলত এই দুটা পালো। আপনাদের ভি মার্টত যাব আর শপিং করব 2,500 টাকার উপর যদি শপিং করে তো নাহলে এটা ওয়াচর আপনার অফার পাব, আপনি 2,500 টাকার উপর শপিং করব আর আর 200 টাকা দিয়ে এটা ওয়াচ লব পারিব, আর যদি 5,000 টাকা করে তো দুইটা পাব, কিন্তু দুইটার 100 দুই একটারে 200 করে লব। দুইটাই পিঁধিলাম, দুইটাই আনিছো আমি। কমেন্ট করে জানাবো বন্ধুসকল কোনটো আপনার বেশি ভাল লাগিছে। থ্যাংক ইউ।